Assalamu alaikum everyone, welcome to our channel Junayed and Nabila. আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন। আমরা যাচ্ছি রোমের সবচেয়ে বড় শপিং মল পোর্তা দি রোমাতে, যেটাকে সেন্ট্রো কমার্শিয়ালে পোর্তা দি রোমাও বলা হয়ে থাকে। ওয়েদার ভালো থাকায় চারপাশটা অনেক ক্লিন লাগছে আজকে। উইশ এভরি ওয়ান উইল এনজয় দ্য ফুল ভিডিও। এখানে বিভিন্ন ব্র্যান্ডের শপ ছাড়াও রয়েছে রেস্টুরেন্ট, সিনেমা হল, বিভিন্ন গ্রোসারি স্টোর। Thank you.
কেনাকাটা শেষ করে এখন আমরা যাব হচ্ছে রোমের পিয়াজা দি পিয়েত্রা দেখতে। এটা হলো পিয়াজা দি পিয়েত্রা, এটাকে টেম্পল অফ হার্ডিয়ান বলা হয়ে থাকে। এটি রোমের সেন্ট্রালের ভিয়া দেল কোর্সোর সাথে মিলিত হয়েছে। এই চত্বরটি ডমিনেটেড করা হয়েছে কলোনেড অব দ্য টেম্পল অফ হার্ডিয়ানের নামে, যা সম্রাট অ্যান্থোনিয়াস পিউস তার বাবা আদ্রিয়ানোর সম্মানে তৈরি করেছিলেন। সপ্তদশ শতাব্দীর শেষ দিকে এর কাজ শেষ হয়েছিল। এই টেম্পলটি আগে পরিচিত ছিল বাসিলিকা অফ নেপচুনের নামে। একটি চেল্লা ওয়াল এবং 11টি কলাম নিয়ে দাঁড়িয়ে আছে টেম্পল অফ হাড্রিয়ান। এই বিল্ডিংটি সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি। কয়েকশো বছরের ইতিহাস ঐতিহ্য নিয়ে দাঁড়িয়ে থাকা এই বিল্ডিংটি নিয়ে বিস্তারিত আমরা সেকেন্ড পার্টে শেয়ার করব। উনিশশো শতকে এখানে স্টক এক্সচেঞ্জ ছিল এবং সবশেষে এখানে চেম্বার অফ কমার্সের অনেক সিটও রয়েছে। কোভিড-19 এর জন্য এখন ভেতরটা বন্ধ রয়েছে, যখন ওপেন হবে ভেতরটুকু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিয়াজা দি পিয়েত্রার পাশে রয়েছে বিখ্যাত আইসক্রিমের দোকান ভিএনসি। আজ এ পর্যন্তই। নতুন কোনো টপিকস নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।